फ्रेंड गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सब ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 7:30টা, আর আমার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে কেন এত তাড়াতাড়ি উঠেছি জানোই তোমরা, আজকে আমার দেওরের আইবুড়ো ভাত। আর এই দেখো, এখানে মা সব মোটামুটি জোগাড়ি করে ফেলেছে। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে গোবি সেদ্ধ হচ্ছে, আর সব ফুটে ফুটে রাখা আছে। এক এক করে হবে, দেখছো আমার চোখ খুলে গেছে, অনেক রাত্রিরে কালকে শুয়েছি। ওসব দুটো মর্নিং ওয়াক গেছে, ওবার বাজার করে আনবো, তারপরে আবার বাকি রান্নাগুলো হবে। এখন আমরা ততক্ষণ ভাজাভুজিগুলো করে নিচ্ছি। চলো আবার দেখা হবে তোমার সাথে পরে। আর এক এক করে আজকে সেরকম কেউ আসবে না, তাহলেও টুকটাক লোক আসবে। আমি ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর এই দেখো, এখানে কপিটা সেদ্ধ হচ্ছে। চলো রান্না ফান্না করে তোমার সাথে কথা বলছি, চলো। আর এই দেখো, বেগুন ভাজা হচ্ছে, এখানে সব হয়ে গেছে মোটামুটি, সেদ্ধগুলো হয়ে আছে। এখন ভাতের ডেচকি বসেছে, কিন্তু এখন চাল দেওয়া হয়নি। আগে আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে কী বললাম, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে আসবো। ঘুম পেয়ে যাচ্ছে প্রচুর। আর দেখো সূর্যটা তখন দেখলাম লাল হয়ে আছে, আর এখন অনেকটাই উপরে উঠে গেছে। আজকে রোদ্দুরটা বেশ মানে জোর রোদ্দুর বেরোলে খুব ভালো লাগে। ঠান্ডাটা তো পড়ে যাওয়ার ঘুরে, ঠান্ডা পড়বে না, সবাই লেপ কম্বল তুলে দিয়েছে। আবার বারকার সব বারকার আমি তুলে দিয়েছি আলমারির মাথায়, বক্সে ঢোকাইনি, এখন কিন্তু আলমারির মাথায় বার করে তুলে দিয়েছি। জানি আবার ঘুরে এসে ঠান্ডাটা পড়বে, যেন বেশি ভেতরে ঢোকাইনি। আর ভালোই সূর্যটা উঠছে, কিন্তু আজকে আমার একটু কাচাকুচি আছে, সেগুলো করবো। কিন্তু এখনও দুজনে মিলে ঘুমোচ্ছে, পিসিতে আর ভাইপোতে, দুটো কাকে ট্রেনে ট্রেনে তুলি, তারপরে দেখা যাবে। আর তোজও কালকে 8:30 থেকে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, উঠে পড়বে এবার তাড়াতাড়ি, উঠে পড়বে আজকে। চলো চাটা খেয়ে নিই, এবার চাটা বসিয়ে দেবো, চাটা খেয়ে নেবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি বসাচ্ছি ওই ছোটো ছোটো একটু আলু তরকারি মতো। তার জন্য এখন আমি লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি। আর এই তরকারিটা হয়ে গেলে চাটনি ফাটনি বসাবো, দেখি কি বসাই, সবই তোমাদের দেখাবো। এখনো ছেলে ওঠেনি, ছেলেটা উঠলে একদম মাথা খারাপ করে দেবে, সে এখন ঘুমাচ্ছে। আর তরকারিটাই বসিয়ে নিই, আর আমি পিছুমনি আর মা চা খেয়ে নিলাম। আর এখন বাপি শিল্পা সবাই খেতে বাকি আছে, আবার ওদের জন্য করবো। ততক্ষণ আমাদের ভাতটা বসে গেছে, কারণ যত তাড়াতাড়ি এগিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। আর সূর্য মামা ভালোই উঠে গেছে, আজকে মকর, ভালো মানে মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে, মানে পরে বললাম সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আর আজকে গঙ্গাসাগরে প্রচুর হই হই হচ্ছে, সবাই অনেক ভক্তদের ভিড় হয়েছে, কারণ এটা বাঙালিদের একটা উৎসবের মধ্যে পড়ে এই মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। যাই হোক, পৌষ পার্বণ সবাই ভালো কাটুক, আর আমাদের বিয়ে বাড়িও তাই ভালো কাটুক, তোমরা আশীর্বাদ করো। যাই হোক, চলো আমার তরকারি টরকারি বসিয়ে তোমার সাথে কথা বলবো। আর এই দেখো আমার ঘুরে আছে, তোমরা দেখতে পাবে না, আর পর্দাগুলো সরিয়ে দিই খালি। আর তোজোর জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছি, ওই দেখো গুড নাইট জ্বলছে, মশা দেখতে পাচ্ছ মশাটা, পারবে কি জানি না। এই দেখো তোজোর পাঞ্জাবি, আর তোজোর জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছি, ওই দেখো গুড নাইট জ্বলছে, মশা দেখতে পাচ্ছ মশাটা, পারবে কি জানি না। এই দেখো তোজোর পাঞ্জাবি, এটাও কালকে গায়ে হলুদের সময় পড়বে। আর এই যে তোজো এখন উঠে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, খাওয়ার ব্যবস্থা করবো, রান্নাটা মা দেখছে, আমি ঘরে চলে এসেছি। আর এই দেখো এখন আইবুড়ো ভাত 4 বেজে গেল, এখনো হয়নি, কিন্তু আদার সবার খাওয়া হয়ে গেছে, সাজগোজ খোলা হয়ে গেছে, যা পড়ে এসেছিল আর আমি এখনো পড়ে আছি, এবার খেয়ে নেবো। ওই যে বর এসেছে 4 সময় খেতে, এখনো খাওয়া হয়নি। বলছে আপনি ওকে খাইয়ে দিন, আমি
তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।